আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে রোজা ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করব। রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয় যেটার কারণে রোজা ভেঙে যায়। প্রথমত ও সাধারণ তিনটি কারণে রোজা ভেঙে যায়, সেগুলো হলো খাওয়া, পান করা ও স্ত্রী সম্পর্ক। তবে এগুলো ছাড়া কিছু কারণে রোজা ভেঙে যায়, যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি। তো চলুন সংক্ষেপে সেসব কারণগুলো জেনে নিই। সেসব কারণগুলো হলো, এক, ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। দুই, বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করা। তিন, নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেলা। চার, কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দেওয়া। পাঁচ, রাত মনে করে সুবহে সাদিকের পর সাহারি করা। ছয়, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করা। সাত, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে বেশি পরিমাণে হয় এবং কণ্ঠনালীতে চলে যায়। তো প্রিয় দর্শক, রোজা ভাঙার সকল নিয়ম জেনে এবং বুঝে আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করুক। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন।